সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম জাহিদ ভাইয়ের ছাগলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের প্রতিবেদনে জাহিদ ভাইয়ের কালেকশন কী কী থাকছে এটা আগে দেখে আসি। ভিডিও শুরুতে জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলবো, এতটুকুই। আর জাহিদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লনডাঙ্গা থানার শাখারিপাড়া এলাকায় ওনার এই ছাগলের বিক্রয় কেন্দ্রটি অবস্থিত। নাটোর শহরের নাটোর রেল স্টেশন থেকে মাত্র 8-9 কিলোমিটার হয় না ভাই? জি ভাই। আর লনডাঙ্গা হয়েছে 13 কিলোমিটার, 8-9 কিলোমিটার দূরে। এলাকার ঠিকানা শুনে বিভ্রান্ত আর কিছু নেই। তবে গত প্রতিবেদনে উনি কিন্তু ছাগল যেগুলো দেখাইছিল মোটামুটি কম দামে ছাগল, তো আজকে কম দাম এবং বেশি দাম মিলিয়ে দেখাবো। তবে বেশি দামে ছাগলগুলো আজকে দেখাবো। এর মধ্যে তোতাপুরি 100% ভালো ব্র্যান্ডের এই ছাগলগুলো আছে। ধীরে ধীরে আপনাদেরকে দাম জানার চেষ্টা করবো। ভিডিও শুরুতে ওনার সাথে একটু কথা বলবো, এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গত প্রতিবেদনে তো মোটামুটি কম রেটে ছাগলগুলো দেওয়ার চেষ্টা করছিলেন, তো রেসপন্স কেমন পাইছিলেন? হ্যাঁ, ওগুলো ভাই আমার সেল হয়ে গেছে আপনার ওই মোটামুটি 6 ঘন্টার মধ্যে করা সেল। ফোন দিচ্ছে যে ভাই ওই ছাগল আছে কিনা। আমি বলছি না ভাই, 3 সপ্তাহ আগের ভিডিওর ওই ছাগল দেখে মনে করেন মানুষ পাগল যে ভাই ওই ছাগল আমাকে দিতে হবে। যারা পছন্দ করছে তারাই নিছেন। আমার চ্যানেলে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি হয়, 6,000-7,000 টাকা দামে ছাগল বিক্রি হয়। আবার দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটি ক্রসও বিক্রি হয়, আবার 100% বাচ্চাও বিক্রি হয়। 100% বাচ্চা যেরকম মনে করেন যে 40-45,000 টাকা দাম চাইলে, দেখা যাচ্ছে যারা নিম্নমানের ছাগল পালন করে ওরা দেখা যাচ্ছে পছন্দ করে না, তখন আবার বাজে একটু মন্তব্য করে, কারণ তার সাধ্যে কুলায় না, তার হয়তো ক্যাপাসিটি নাই সেই ছাগলটা পালন করে, যার কারণে মন্তব্য আসে। তো আজকে এই তোতাপুরি যে ভালো পার্সেন্টের মানে 100% যে বাচ্চাগুলো আছে সেগুলো একটু দেখাবো। তবে আগামী পর্ব থেকে আবারও আপনাদেরকে এই ভালো মন্দ মিলিয়ে কিন্তু দেখাবো, নাকি ভাই? জি ভাই। সব সময় আসলে একই রকম মানে ভিডিও দিলে জিনিসটা খারাপ হয়ে যায়। তাহলে চলো কথা বলছি না, আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই এই বাচ্চাটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, খুবই ভালো মানে বাচ্চা, নাকি ভাই? জি ভাই, এটা একবার অরিজিনাল 100% ভাই, 100% কেউ যদি বলে 100% তাহলে আমি বলবো 110% ভাই। আর বিষয় হচ্ছে যে ভাই, এই যে এই ব্র্যান্ডের বাচ্চাগুলো পাওয়া যায় না। জি, এই ব্র্যান্ডের বাচ্চাগুলো পাওয়া যায় না, খুব কষ্ট হয়। 3 বছর পর পাইছি ভাই এই ব্র্যান্ডের ছাগল। এই বিষয়গুলো কি যে প্রতিবেদনে কিন্তু আমি এই ধরনের বাচ্চা নিয়ে আসতে পারি না। হ্যাঁ, তো এটা মানে নাটোরের মধ্যে থেকে নিছেন? হ্যাঁ, এটা আপনার ইন্ডিয়া থেকে আছে ভাই, ডাইরেক্ট আমি মানে ইন্ডিয়া থেকে আসার পরে আর মাটা বাচ্চা দিছে, তারপরে আমি কারেকশন করছি ভাই বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ধরনের বাচ্চা কিন্তু গৃহস্থরা বিক্রি করছে না, ইন্টারনাল ভাবে বিক্রি? হ্যাঁ, এগুলা ওভাবে পরে বিক্রি করে তারা কিছু লোক। দেখা যাচ্ছে যে এই ধরনের বাচ্চা ইন্টারনাল ভাবে বিক্রি হয়ে যায়, এই জন্য প্রতিবেদনে কিন্তু আমি আপনাদের দেখাতে পারি না। হ্যাঁ, এই যে বাচ্চা দেখেন, মাশাআল্লাহ, সেই সুন্দর বাচ্চাটা, খুবই ভালো লাগছে ভাই। বয়স কেমন যাচ্ছে? 3.5 মাস ভাই। 3.5 মাস? হ্যাঁ, 3টা হয়েছে, 1 মায়েরই বাচ্চা, আমি একটা একটা করে দেখাচ্ছি। আচ্ছা, এই ধরনের বাচ্চা মিলানো যায় না, আমি দেখাতে পারি না, এক কথা শেষ ভাই। হ্যাঁ, যদি ভালো লাগে আপনি নিন ভাই। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? ভাই দাম মানে তো আমি একবারে বলে দিই, ফিস দাম পড়ে 45,000 টাকা ভাই। 45,000 টাকা ফিস প্রাইস? হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনার এই তোতাপুরি ছাগল, আমি একটা বরাবরই যারা আমাকে ফোন দেন আমি বলি যে 40-60,000 টাকা লাগে, পাটি বাচ্চা পাটা বাচ্চা এরকম দাম। হ্যাঁ, এটা 45,000 টাকা ফিক্সড প্রাইস। আপনাদের যদি ভালো লাগে নেবেন, ভালো না লাগলে নেওয়ার দোকান নেই। আর এই ছাগল সম্পর্কে যাদের ধারণা আছে তারাই ওনার সাথে কথা বলবেন। হ্যাঁ, আমি আবারও একটু ভালোভাবে দেখাই দিই। এই দেখেন, খুব শান্ত সুন্দর মানে শান্ত ছাগলটা, ছবি কয়েকটা নিছি, খুব শান্ত স্টাইল ছবি পোজ দিচ্ছে। আচ্ছা, এখানে একটা বাচ্চা আছে, এটার মুখ দেখেন, মাশাল্লাহ।
আর মা কি দেখছিলেন ভাই হ্যাঁ আর মা দেখছি ভাই বড় ছিল আর মা বড় হ্যাঁ বিশাল বড় বিশাল বড় সাইজ তবে যে আগের যে বাচ্চাটা দেখালাম এগুলো বাচ্চা বাচ্চা এগুলো 100% পাঠা দিলে হ্যাঁ এটার যে মুখ এর থেকে ভালো পার্সেন্ট দিতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে দেখবেন যে আরো রেজাল্ট ভালো আসবে হ্যাঁ দেখেন একদম শর্ট ফেস ছোট ছোট ফেস এই যে ছোট ছোট ফেস যারা অনেকজন বলছিলেন তোতাপুরি বাচ্চা আজকে সকালে ফোন দিয়েছিলেন ফরিদপুর থেকে তোতাপুরি বাচ্চার জন্য তো এগুলো রিকমেন্ড করে গেলাম আপনাদের নিতে পারেন ভাই এই তো একই সাথে বাচ্চা না হ্যাঁ এক মায়েরই বাচ্চা ভাই আচ্ছা সাড়ে তিন মাস বয়স হ্যাঁ সাড়ে তিন মাস বয়স এটা ছোট তিনটার মধ্যে এটা ছোট আর একটা আছে এটা আছে বড় আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে হ্যাঁ এটার দাম পড়বে এটা ছোট হিসেবে এটার দাম আপনার আসবে ফিক্সড দাম পড়বে এটা 40,000 টাকা ভাই 40,000 টাকা হ্যাঁ 40,000 টাকা এটার দামই আসবে হ্যাঁ তবে ফিক্সড প্রাইস দাম তো করা যাচ্ছে না গাড়ি ভাড়া দিতে হবে জি গাড়ি ভাড়াটা আচ্ছা ওনার কাছে গাড়ি ভাড়া নাই বিকাশ খরচও আপনাদের দিতে হবে হ্যাঁ যদি ভালো লাগে আপনারা নিন আচ্ছা এখানে একটা বাচ্চা এটা হলো তৃতীয় নাম্বার হ্যাঁ তৃতীয় নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চা ভাই এটা দুই নাম্বার হ্যাঁ এটা দুই নাম্বার আর প্রথম যেটা ওটা প্রথম ওটা ফার্স্ট ফার্স্ট হয়েছে হ্যাঁ ওটা ফার্স্টে আচ্ছা তারপরে এটা এটা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা একই সব বয়স তিন মা একই মায়ের তিনটে যেহেতু আচ্ছা এটাও কাছ থেকে একটু দেখা তিনটা বাচ্চাই ভালো ভাই কোনোটা বাদ দেওয়া যাচ্ছে না ছোট ছোট মুখ যদি ভালো লাগে নিন আমি আবার দেখাই আবার দেখাই একটা বিষয় কি যারা ছাগল প্রজনন করান মানে আপনার ছাগল আছে আপনার প্রজনন করাতে গেলেন কোনো পাঠা বাড়িতে তো ফার্স্ট টাইমে সকাল টাইমে যাওয়ার চেষ্টা করবেন সকাল টাইমে যে বীজটা পাওয়া যায় ওই বীজটা কিন্তু খুব ভালো মেনে হ্যাঁ হ্যাঁ তারপর থেকে কিন্তু স্লো হতে শুরু করে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাদাম ভাই ফিক্সড দাম 14,500 টাকা ভাই 14,500 টাকা জি ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা এখানে দরদাম করা যাবে না যদি ভালো লাগে আপনারা সব করে এটা কোনো খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ এটা খাসির বাচ্চা আচ্ছা দাদা এটা কি ভাই এটা খাসি ভাই এতো আপনার ফার্মে সবচেয়ে বড় এটা হ্যাঁ এটা বড় খাসি বয়সে বড় হ্যাঁ বয়সে বড় ওই যে একটা পাঠা আছে পাঠা সুন্দর আছে ভাই এটা কি জাতের পাঠা এটা হচ্ছে আপনার খাসির বাচ্চা ভাই এটা আপনার ওই তোতার ক্রস ভাই তোতার ক্রস আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই এটার বয়স হচ্ছে ফললে 4.5 মাস ভাই 4.5 মাস হ্যাঁ খাসি বাচ্চা এই যে দেখেন আরো বড় হবে হ্যাঁ বড় হবে হ্যাঁ এগুলো বছরখান পর জবে করে খাওয়ার মতো না হ্যাঁ এগুলো পালন করতে হবে পালন করলে রেজাল্ট আসবে ভাই এগুলো এগুলো বড় বাচ্চা ভাই এটা কেমন দাম আছে এটার দাম পড়বে ফেস দাম ভাই 20,500 টাকা ভাই 20,500 টাকা জি এটার দাম আসবে আচ্ছা এর মধ্যে এখন মাংস খোঁজা যাবে না আপনাদের আমি আবার বলছি এই যে খাসিগুলো নিয়ে যদি আপনারা বাণিজ্যিকভাবে পালন করেন তাহলে লস হবে হ্যাঁ হ্যাঁ এটা শখে পালন করতে হবে শখের খাসি ভাই আর বাণিজ্যিকভাবে পালন করতে হলে আপনাদের অদাতা দুই দাতা চার এটা আপনি 2 বছর পালতে হবে ভাই দুই বছর পালন করতে তাহলে কিন্তু আপনার খাসি হবে জি আর যদি আমি আবার বলছি বাণিজ্যিকভাবে যারা নিতে চান সেক্ষেত্রে অদাতা বা দুই দাঁতের খাসিগুলো নিয়ে 3 মাস 4 মাস 5 মাস পালন করে বিক্রি করে দিতে হবে তাহলে রেজাল্ট পাবেন আর এগুলো পালন করতে হলে শখ 2 বছর শখে পালন করতে হবে এগুলো জাহিদ ভাই এটার বয়স হচ্ছে আপনার ভাই 4 মাস জি আচ্ছা মেয়ে বাচ্চা 4 মাস গাটুম গুটুম গোলগাল বাচ্চাটা ভাই এটা কেমন দাম আছে এটার দাম ভাই 45,000 টাকা চাওয়া দাম ভাই 45,000 টাকা চাওয়া দাম দেখুন মুখ ঠিক আছে না ভাই হ্যাঁ মুখ ঠিক আছে একবারে 100 মুখ ভাই দেখেন মুখের সকল সুন্দর জি আমি নিচে হাত দিইনি কিন্তু কালকে আবার একবার কমেন্ট করছেন দেখলাম যে মুখে হাত দিয়ে মানে কথা বলতেছে এগুলা মুখে হাত ডালে না ভাই চলে না ভাই এসব কথা চলে না আমি সরাসরি যা দেখাই সরাসরি দেখাই তাহলে দেখা যাচ্ছে যে দাম এটা ফিক্সড প্রাইস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দুটি বাচ্চা আছে ভাই এই বাচ্চাগুলো কি বাচ্চা এই দুটো শিরোই করস ভাই খাসির বাচ্চা ভাই আচ্ছা শিরোই করস এক কথা করস করস হ্যাঁ আচ্ছা করসের বাচ্চা এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই বয়স 2.5 মাস ভাই 2.5 মাস দুটো খাসি হ্যাঁ দুটো খাসি এক মায়ের বাচ্চা আচ্ছা এই যে একটু দেখেন কি বাবা একটু একই মায়ের দুটি বাচ্চা দুটো খাসি বাচ্চা
ভাই এই জোড়া আলাদা আলাদা কেমন দাম চাচ্ছেন আলাদা ভাবে যদি ভাই কেউ নিতে চা তাহলে আপনার 12000 টাকা পিস লিবো 12000 টাকা পিস আর যদি এক জাত কেউ লে দুইটা মিলে দাম লিবো 23000 টাকা 11500 টাকা পিস আচ্ছা মানে 1000 টাকা স্যার হ্যাঁ 1000 টাকা স্যার আচ্ছা 1000 টাকা স্যার সেই গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে জি আচ্ছা আরেকটা বিষয় বলি যে এই যে ধরেন যে ওনারা যেহেতু ডেলিভারি দিয়ে থাকে বাসের বক্সে করে তো আপনারা নিশ্চিন্তে তাদের কাছ থেকে নিতে পারেন এমন কোনো সমস্যা হয় নাই আর এভাবে যদি আসেন দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া আপনাদের নিজের গাড়ি ঘোড়া লাগে হাটের বাজার থেকে যদি নিতে একটা হাসিলের ব্যবস্থা আছে দামের আইডিয়া পান না আর যেহেতু ফিক্সড প্রাইসে ওনারা ব্যবসা করে থাকে এখান থেকে ওনারা প্রফিট রাখে কিন্তু বিজনেস করে এই ছাগলটার উপরে যদি 5000 টাকা লাভ করে যদি বেচা না হয় ওনারা কিন্তু খতিয়ে দেয় ব্যবসায়িকের ক্ষতি কারণ ছাগলটা আটকে গেল আর একটা বাচ্চা এক সপ্তাহ রাখলে আর এমনি মানে ইয়ে হয়ে যায় খারাপ হয়ে যায় বডি খারাপ হয়ে যায় হ্যাঁ তো এই জন্য ফিক্সড প্রাইস থেকে কিন্তু আপনাদের ধারণা আসার মানে আমি মনে করি যে ধারণা আসবে আপনাদের ফিক্সড প্রাইস থেকে 2000 টাকা বাদ দিলে ছাগলের রেটটা বোঝা যায় নাকি ভাই দেখবে কি মনে করেন হ্যাঁ এটাই ভাই আজকে দুটো ঢাকা দেবো ভাই ছোটো বাচ্চা বিক্রি বাসের বক্সে তুলে দেবো বাসের বক্স ভাই এটা জোড়া হলো 24000 জোড়া 24000 23000 এক জাত নিলে 23000 টাকা দাম 11500 টাকা পিস আর এমনি নিলে আর কাটা নিলে একটা 12000 টাকা পিস আচ্ছা এখানে খুবই সুন্দর দুটি বাচ্চা আছে ভাই জোড়া না হ্যাঁ দুটো এক মায়ের বাচ্চা ভাই খাসির বাচ্চা দুটাই তো মাখন পুরো কালার হ্যাঁ কালার সুন্দর সমস্যা নেই যে মাখন বললাম একটু সুনাম করলাম তাই বলে মনে করেন যে আবার দাম 2000-5000 বাড়া দিবে ফিক্সড প্রাইস ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নেই আর আমার ভিডিও দেখতে যদি কষ্ট হয় ভিডিও দেখে বাদ দিয়ে দিতে হবে ভাই হ্যাঁ আমি চাই না আমার ভিডিও দেখে আপনাদের কষ্ট হোক আর ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন ভিডিও দেখে যদি নাই বোঝা মানে বুঝতে পারেন তাহলে সেই ভিডিও না দেখাই ভালো জি আচ্ছা বয়স কেমন আছে ভাই বয়স আড়াই মাস ভাই আড়াই মাস বয়সে দুটো খাসি বাচ্চা হ্যাঁ দুটোই খাসি বাচ্চা দুটোই খাসি বাচ্চা দেখেন খুবই ভালো আছে একটা একটা একটু দেখেন ভাই এই যে বাচ্চাটা বারবার এটা কাজ ক্যামেরায় ফোকাস করছে মানে কালারটা খুব সুন্দর লাগছে হ্যাঁ আনকমন কালার কি জাতে পাইলো এটা হচ্ছে আপনি তোদার করস ভাই তোতার ক্রস হ্যাঁ আচ্ছা কান বডি ঝুল কালার সব কিছু পারফেক্ট ভাই দাম চাচ্ছেন কেমন আলাদা দুইটা আলাদা আলাদা ভাই 16000 টাকা পিস ভাই দাম পড়বে আচ্ছা জোড়া 32000 জোড়া 32000 হ্যাঁ যেটা নেবেন সেটা 16000 টাকা পিস জোড়া নিলে কম হয় না একটু মানে 1000 টাকা কম করা যায় ভাই 1000 টাকা কম করা যাবে জোড়া 1000 কম আর সিঙ্গেল সিঙ্গেল নেন 16000 টাকা পার পিস পড়বে হ্যাঁ তো বাচ্চা দুটোই কিন্তু ভালো খারাপ না ঠিক আছে আচ্ছা এখানে দুটি বাচ্চা আছে এগুলো কম দামে বাচ্চা হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুটো হলো কম দামে বাচ্চা কম দামে বাচ্চা এই যে দেখেন বয়স কেমন যাচ্ছে ভাই দুইটার বয়স হচ্ছে 2 মাস পার হয়েছে ভাই 2 মাস পার হয়েছে হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা কান্দা বড় এটা কান্দা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা আচ্ছা 2 মাস কেবল পার হয়েছে জোড়া কেমন দাম আছে ভাই জোড়ার দাম হলো ফেস দাম ভাই 10500 টাকা 10500 টাকা হ্যাঁ মাত্র 10000 টাকা 10500 টাকা হলে এই দুইটি বাচ্চা আপনারা পেয়ে যাবেন ক্রস বাচ্চা জি আচ্ছা এখানে একটা বাচ্চা আছে হ্যাঁ ভাই এই বাচ্চাটা কি বাচ্চা খাসি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস বাচ্চা হ্যাঁ ভাই বয়স কেমন যাচ্ছে বয়স 3 মাস ভাই 3 মাস বয়সে হরিয়ানা কোয়াস বাচ্চা হ্যাঁ করস একবারে করস মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা ভাই এই বাচ্চাটা কেমন দাম আছে এর দাম লিবো ভাই ফিশ ভাই 6500 টাকা ভাই 6500 টাকা একটু সেদিন একটু হাঁটান ভাই আচ্ছা একটু দেখেন আচ্ছা 6500 টাকা ফিক্স প্রাইস আপনারা নিতে পারেন যদি ভালো লাগে তবে কথা বলেন ভালো না লাগলে কথা বলার দরকার নেই হ্যাঁ আচ্ছা এখানে পাটা বাচ্চা আছে এটা বড় পাটা বাচ্চা হ্যাঁ বয়স কেমন যাচ্ছে ভাই এটা 5 মাস পার হয়েছে ভাই 5 মাস আর 5 মাসের মধ্যে বাচ্চা বয়স হবে আচ্ছা বডি টডি সব কিছু ভালো দেখেন লেস্টেজ ভালো আছে পাঠার মতো একটা পাঠা হবে তবে পালন করতে হবে গায়ে গোশ লাগালো লাভ আছে ভাই মাংস লাগাতে হবে এগুলো ভাই এই পাঠা বাচ্চার কেমন দাম আছে এর দাম পড়বে ভাই ফিস প্রাইস দাম পড়বে আপনার 25000 টাকা ভাই 25000 টাকা ফিস প্রাইস ফিস প্রাইস 25000 টাকা আচ্ছা দাদা ভাই এইটা কি এক সিঙ্গেল লিসেন না সাথে বাচ্চাটা চালা ছিল না এটা সিঙ্গেল লিসেলাম ভাই সিঙ্গেল লিসেলাম হ্যাঁ আচ্ছা সিঙ্গেল আলাদা ভাবে না হয়েছিল এটা 25000 টাকা দাম যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে না দোকানে তবে এই ধরনের পাঠা পালন গুলো লাভ হয় তবে আপনাকে পালন করতে হবে গায়ে মাংস লাগাতে হবে দুই দাঁত গেলেও মোটামুটি অনেক টাকা বিক্রি হয় ঠিক আছে